প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিটস ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় 999, 999, 9999 দিয়ে নামতা ছাড়াই আমরা কিভাবে বড় বড় গুণগুলো করতে পারি তার একটা কৌশল। এসো তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে সহজে গুণগুলো করতে পারি। তার আগে আমি কিছু নিয়মকানুন তোমাদের লিখে দেখিয়ে দিই। এটি হচ্ছে কি গুণ্য, গুণক, এটি হচ্ছে গুণফল, কি দেখলে গুণ্য, গুণক, গুণফল। এই গুণফলটি আমি তো নামতা পড়ে লিখলাম 3, 9, 27, কিন্তু আমরা নামতা ছাড়া কিভাবে লিখব সেই নিয়মগুলো আগে লিখি। গুণ্য যা থাকবে তার আগের সংখ্যাটি সমান চিহ্ন, এই সমান চিহ্নের পরে বসাতে হবে। সমান চিহ্নের পরে বসাতে হবে। তারপর নয় অঙ্কের যে সংখ্যাগুলো থাকবে তা থেকে সেই সংখ্যাটি সেই বা সেই গুণের আগের সংখ্যাটি বিয়োগ করতে হবে। গুণ্য এবং গুণক দুটোই একই অঙ্কের হতে হবে। তাহলে তোমরা একটু বুঝে নাও, এখানে বলেছি গুণ্য যা থাকবে, গুণ্য আছে কি 3, তার আগের সংখ্যাটি সমান চিহ্নের পরে বসাতে হবে। গুণ্য কত ছিল 3, তার আগের সংখ্যা 3-এর আগে কত 2, তাহলে আমরা সমানের পরে কি বসাবো 2, মানে গুণ্যের আগের সংখ্যা বসাবো, বসিয়েছি 2। এবার কি করব, তারপর 9 অঙ্কের যে সংখ্যাগুলো থাকবে তা থেকে সেই গুণ্যের আগের সংখ্যাটি বিয়োগ করতে হবে।
নয় অঙ্কের সংখ্যা, এই যে নয়টা একটা আছে, এর থেকে কি করব, এই দুইটা বিয়োগ করে দেব, দিলে কত হবে, সাত। এভাবে আমরা অঙ্কগুলো করব, এবং গুণ ও গুণক দুটোই একই অঙ্কের হতে হবে। এই গুণ যে তিন এক অঙ্ক, গুণক ও তিন এক অঙ্ক, এখানে যদি দুটো থাকে এখানেও দুটো, এখানে তিনটে থাকলে এখানেও তিনটে, এখানে চারটে থাকলে এখানেও চারটে, এইভাবে যতগুলো থাকবে গুণ, গুণকের সংখ্যাও ঠিক ততটি হতে হবে। এবার আমি একটিরটা দেখিয়েছি, আরেকটি একটিরটা দেখাই, তোমরা খেয়াল করে দেখো। ছয়ের আগের সংখ্যা কত, পাঁচ। এই নয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয়, চার। এবার নামটা পড়ি, ছয় নয় চুয়ান্ন। আরেকটি দেখাই, দুই অঙ্কেরটা দেখাই। এবার চুয়াল্লিশ, চুয়াল্লিশের আগের সংখ্যা তেতাল্লিশ। এবার এইটা থেকে এগুলো বিয়োগ দেব, কত হবে, এর নিচে নিচে বসায় নাও, পাঁচ আর ছয়। এবার আমি তিনটি সংখ্যাটা দেখাই, তিনশো পঁয়ষট্টি, তাহলে এখানে কত লিখব, তিনশো চৌষট্টি। এর থেকে কি করবো, এই তিনটে, এই যে এই সংখ্যাগুলো সব বিয়োগ দিয়ে দেব। নয়, নয় থেকে তিন বিয়োগ দিই কত হবে, ছয়। নয় থেকে ছয় বিয়োগ দিলে তিন, নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ। আরেকটি দেখি, পাঁচ হাজার তিনশো আটচল্লিশ, তাহলে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ। এবার এইগুলো থেকে বিয়োগ দেব, নয় থেকে পাঁচ বিয়োগ দিলে চার, নয় থেকে তিন বিয়োগ দিলে ছয়, নয় থেকে চার বিয়োগ দিলে নয়, নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ, নয় থেকে দুই সাত বিয়োগ দিলে দুই। এবার দেখি, আট দুই তিন পাঁচ চার, এক দুই তিন চার পাঁচ, এখানেও আমি পাঁচটি দিয়ে করব। আট হাজার বিরাশি হাজার তিনশো পঁয়তাল্লিশ লিখবো, কত, বিরাশি হাজার তিনশো চুয়াল্লিশ। এবার এইগুলো কি করব, এর থেকে বিয়োগ দেব, এক সাত ছয় পাঁচ পাঁচ। এখন তোমরা ভাবতে পারো কি করে এটা সম্ভব, এটা কি আসলেই ঠিক? তাহলে আমি আর একটি অঙ্ক করিয়ে তোমাদের দেখাই যে আসলে ঠিক কিনা। এইটি করি, তিন সংখ্যা আছে, একটা করলে তোমরা বুঝতে পারবে। পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার, ছয় নয় চুয়ান্ন, চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন, আটান্নর আট হাতে পাঁচ, তিন নয় সাতাশ, আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ। সেই একই, তারপরেও আমি আর একবার করি, পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার, ছয় নয় চুয়ান্ন, চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন, আটান্নর আট হাতে পাঁচ, তিন নয় সাতাশ, আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ। পাঁচ
পাঁচে তিন, 10 15 16 ছয় 10, 4 14 4, 5 হাতে 1 6 3। দেখো 80 আর 80 একই উত্তর হয়েছে, কিন্তু এটা তো আমি নামটা পড়ে এত সময় ব্যয় করে করলাম। কিন্তু তোমরা যারা চাকরিতে অ্যাপ্লাই করেছো বা চাকরিতে অ্যাপ্লাই করবে ভবিষ্যতে, বা যারা ছোট আছো, তারা যদি সহজে উত্তরটি বের করতে চাও তাহলে তোমরা এই নিয়ম অনুযায়ী সহজে করে দিতে পারো। তবে পরীক্ষার খাতায় শুধু অঙ্কটির জন্য নাম্বার পেতে হলে তখন কিন্তু এইভাবে করতে হবে। আর যদি ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমার খুঁজে বেড়াতে হয় তখন তুমি এই নিয়মে উত্তর করে টিক দিয়ে দেবে। তাহলে সবাই ভিডিওটি ভালো করে দেখবে, সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।